ब्रह्मरूपमादिमद्वशेषसर्पभासकम् भावसटकिनरोपनेत्रसत्यमद्वयम् वङ्मुनौतिगोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् सुरारिदैत्यनाशकम् साधु कामदङ्गमहेशुभारकम् सत्मरूपतत्रकं युगे युगे च दर्शितम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम् सर्वभूत सर्वकर्म शुक्रबन्धकारणम् केन कर्म पाप पुण्य तारतम्य साधनम् बुद्धिवास शक्ति रूप सर्प कर्म भाषणम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् সুধী শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী তথা অনুষ্ঠান পরিচালনা কমিটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, গ্রামবাসীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে জানাই অগ্নিদীপ অপেরার প্রতিষ্ঠাতা, প্রযোজক এবং কলাকুশলী শিল্পীবৃন্দের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মাননীয় দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কয়েকটি বিশেষ ঘোষণা। দয়া করে ঘোষণাগুলি একটু মন দিয়ে শুনবেন। মঞ্চের চারিদিকে যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে, দয়া করে সেগুলি থেকে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক নাড়াবেন না। আমাদের নাটক চলাকালীন নাটকের প্রয়োজনে মঞ্চ কখনো কখনো অন্ধকার হবে, তা নিয়ে কেউ হৈহট্টগোল করবেন না। টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। আমাদের সাজঘর থেকে মঞ্চ যাওয়ার রাস্তাটিতে দয়া করে কেউ অযথা ভিড় করিবেন না। কমিটি দাদাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের নাটক চলাকালীন আপনাদের প্রচারের মাইকটি কোনো কারণে ব্যবহার করবেন না। যদি বিশেষ বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করুন, আমরা আমাদের সময় মতো আপনাদের ঘোষণাগুলি অবশ্যই প্রচার করে দেব। আরেকটি বিশেষ ঘোষণা, অগ্নিদীপ অপেরা সহ কলিকাতা, নন্দকুমার, দোবাঁধি, বেলদা, যে কোনো নামি দামি যাত্রা দল, বাউল অর্কেস্টার, ঝংকার, নৃত্যনাট্য বায়না করার বিশ্বস্ত প্রতিষ্ঠান মা দুর্গা যাত্রা বুকিং অফিস, প্রোপাইটার বুদ্ধদেব দাস মহাশয়, কৃষ্ণপলাশী বাজার সবং পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদকে পাথেয় করে দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। ভালোবাসা পদ্ম পাতার জল। রচনা তরুণ তুর্কি নট ও নাট্যকার কুমার বিশ্বনাথ, সম্পাদনা ও নির্দেশনায় ডি মিশ্র, সুর প্রচলিত, নৃত্যে মিস সপ্তপর্ণা, আলো মা কালী ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণে কুমার মাধব, ধ্বনি সূর্য সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে উত্তম কুমার, আবহ সঙ্গীত রয়েছেন শম্ভুবাবু, রতনবাবু ও কমলবাবু, জেনারেল ম্যানেজার লক্ষ্মীকান্ত বেরা, দল ম্যানেজার বাদল কুমার পাত্র, সাজসজ্জা রয়েছেন শঙ্করবাবু ও সম্প্রদায়, শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন দুর্ধর্ষ খলনায়ক দিলীপ কুমার, ড্রিম গার্ল মিস শিখা, আজকের নায়ক কুমার প্রশান্ত, মিস কাকলি, মিস্টার কালাগোরা, প্রতিভাময়ী অভিনেত্রী কাবেরী বিশ্বাস, বাদল কুমার, রমেশবাবু, দীপকবাবু ও তরুণ তুর্কি নট ও নাট্যকার কুমার বিশ্বনাথ। শুরু করছি 1430 সালে পি বেরা প্রতিষ্ঠিত, দেবজানী বেরা প্রযোজিত, নিমাইচরণ পরিচালিত, অগ্নিদীপ অপেরা পরিবেশিত, সুপার গায়ক নায়ক সন্দীপ কুমার ও গায়িকা নায়িকা মিস ময়ূরাক্ষী অভিনীত আজকের যাত্রাপালা। ভালোবাসাই পারে গড়তে জীবন, ভালোবাসাতে যত পাতার জল,
নির্জনে আমরা একটু মন্দ হলে ক্ষতি কি? ক্ষতি আছে বাস্তব, ক্ষতি আছে। কারণ 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 প্রথমত আমাদের এই পবিত্র ভালোবাসার মধ্যে মন্দ শব্দটাকে আমি কিছুতেই পছন্দ দেব না। আর দ্বিতীয়ত, তোমার ওই লুকিয়ে পেয়েছি সাক্ষাতে দুষ্ট বুদ্ধিটি আমার বিবেচনা জ্ঞান মন মোটেই মেনে নিতে পারছে না। আই মিন মেম সাহেবের মন থেকে কি তাহলে আমার প্রতি বিশ্বাস বা ভরসা দুটোই হারিয়ে যেতে বসেছে? না, তোমার প্রতি বিশ্বাস বা ভরসা কোনটাই আমার মন থেকে হারিয়ে যাবে না। কারণ মেয়ে তো আমি, তাই লোক লজ্জা বা নিন্দের ভয়টা আমার একটু বেশি। তার মানে তুমি বলতে চাইছো লোক ভরতে অনুষ্ঠান বাড়িতে আর বেশিক্ষণ আমাদের একসঙ্গে থাকা ঠিক নয়। কারো চোখে পড়ে গেলে এমন মধুর সম্পর্কটা তেতো হয়ে যাবে। তেতো হতে যাবে কেন? আরে বাবা, দুদিন পরে এই সন্ধ্যাটা তো আমাদের জীবনে আসবে, আলোকরশ্নাই হবে, সানাই বাড়বে, বীর বীরিত শুভ দৃষ্টি হবে। আর আমি আমি তোমার সমস্ত দায়িত্ব স্বীকার করে বলবো, যদি দাঙ্গারি দায়ং মম তদুস্তুরি দায়ং তব। আমিও সেদিন আমার সমস্ত লোক লজ্জা নিন্দে ভয় তোমার পায়ে উৎসর্গ করে তোমার বুকে ধরা দিয়ে বলবো, হৃদয়ের বাগিচা প্রেমের ফুল ফুটে থেকো প্রিয়
বুঝি হৃদয়ের বাগিচা তোমার মনের আকাশে আমি যে দেখতে পেলাম তামুষাচ্ছন্ন একখণ্ড কালো কালো না 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 এটা আমার ঠিক হয়নি, এটা আমি একদমই ঠিক করিনি। দীর্ঘ ভালোবাসার পথ ধরে হাঁটতে গিয়ে যে ভুলের শিকার আমি কখনই হইনি, কেমন করে কেমন করে সেই ভুল আমার চেতনার অপমৃত্যু ঘটিয়ে বর্ষার প্রতি কৌঙ্গিতের ভাষা হয়ে ফুটে উঠল। কি ভাবছো বাস্তব? ভাবছি ভাবছি এবার থেকে আর কোনোদিন কোনো দুর্বলতাকে আমার এই মনের মধ্যে স্থান দেব না। মন থেকে সমস্ত দুর্বলতাকে দূরে সরিয়ে দিয়ে আমি লিখে যাব দুটি কথা, কি প্রেমের সুরভি গাথা, বাস্তব ভালোবাসা। আগামী প্রজন্মের কাছে প্রেরণা হোক আমার সেই ভালোবাসা, দিলাম আশা আমি হব তার প্রতিবেশী। বাস্তব যা বাবা, এ তো দেখছি ছেলেটাকে একেবারে লাবেরিয়া রোগে ধরেছে, কিন্তু দারুণ বলে গেল বাস্তবটা। আসলে আসলে ভালোবাসা যার মনে একবার ঘাঁটি গাড়ে সে কেমন কবি 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 হয়ে যায়। দূরছাই এসব নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার? আমার মাথায় শুধু এখন একটাই ভাবনা, আজ আমার বোন পৌশালীর ফুলশয্যা অত বড় দিদি হয়ে তার দাম্পত্য জীবনে সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করাই হবে আমার একমাত্র কর্তব্য ও ধর্ম। প্রভাত সমীরে সজি মাতার ঘরে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সমীরে সজি মাতার ঘরে গোর চাঁদ নাচিয়া বেড়ায়, প্রভাত সমীরে সজি মাতার ঘরে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জয়নিতা বলে গেছি হরিদাসী পচাধার ঝাল বেশি, তোমার তো দেখছি ধর্মে খুব মতি আছে বন্টি, গোর্চাদের কি পায় তোমার মতো ধর্মজ্ঞান মানুষদের আমার হেবি মানে বড় ভালো লাগে। আজকাল আজকাল বেশিরভাগ মানুষ ওই ধর্ম টম্ম ভুলে সিনেমা সিরিয়ালের নায়ক নায়িকাদের পায়াস মানে ভক্ত হয়ে গেছে, তিনি রাত কেবল তাদের নামে চোপমালা করাচ্ছে। যাকে যাকে এইসব কথা, এখন বলো গৌরচাঁদের কি পায় তোমার একমাত্র সিস্টার মানে বন্টিকে আমার একমাত্র ভাইয়ের হাতে তুলে দিয়ে তুমি খুশি তো বন্টি? গৌরচাঁদের কৃপা, আর তা না হলে আমার ভাইয়ের বা তোমার বোনটিকে ভালো লাগবে কেন? আর সেটা বিনোদিনী রায় আর শ্যামের প্রেমের মতো এত টাইট মানে শক্ত হয়ে উঠবে কেন? সত্যি কথা বলতে বোন পালক পৌশালী বোনটিকে না আমার বড় ভালো লেগেছে, এ বাড়িতে আসতে না আসতেই তার এই বড় দাদাটিকে নিয়ে একেবারে মেতে উঠেছে। সেই সকাল থেকে
সকাল থেকে কি যত্ন হচ্ছে মেয়েটার আমার প্রতি, আর ওর মুখের দাদা ডাক তো আমার হার মানে হৃদয় কেড়ে নিয়েছে। কৌশলী আমার ছোট বোন, আমার আদুরে আবদারেও বড় হয়েছে, দেখবেন চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে নিজের ছোট বোন হিসেবে আপনি তাকে ক্ষমা করে দেবেন। আরে না 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 না, উনি তোমাকে ভাবতে হবে না, গৌরচাঁদের কি পায় আমার এই শ্রীহীন সংসারে, ও তো সাক্ষাৎ মা লক্ষ্মী। সেই কবে আবেশে বৌদি মানে আমার স্ত্রী স্বর্গে চলে যাওয়ার পর এই সংসারের হাল একেবারে বেহাল হয়ে উঠেছিল। এতগুলো দিন পর আবার এই সংসারে যেন প্রাণ ফিরে এলো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বোনের হাতের ছোঁয়ায় আপনাদের এই সংসার যেন আমার সত্যিকারের স্বর্গ হয়ে ওঠে। বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি। বোন পালক, অনেক রাত হয়েছে, এবার যাও তুমি শুয়ে পড়বে যাও। ঠিক আছে দাদা। হ্যাঁ, কাল সকালে বরং তোমাদের নতুন ভগ্নিপতি মানে ভাই আবেশকে সঙ্গে নিয়ে আমাদের এই সুবর্ণরেখা নদীর পাড়ে শাকসবজির জমিনগুলো একবার বেরিয়ে এসো। ঠিক আছে দাদা। তোমাদের ওখানে তো সব হয় না, দেখে বড় হ্যাপি হাতির দল। যখন তখন রাত বিরেতে চাষের জমিতে হানা দিয়ে সব তছনছ করে দিচ্ছে, আবার মাঝে মধ্যে দল বেঁধে গ্রামে ঢুকে বাড়ি চড়া হয়ে গ্রামবাসীদের স্বস্তি কেড়ে নিচ্ছে। জীবন্ত বড় সংকটের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। তুমি বলতে পারো, তবে আমার কথা শুনে তুমি যেন ভয়ে আবার রাত্রি জেগে কাটিও না, শরীর ক্ষতি করবে। ভয়টা আমার নিজেই একটা হিল্লে করে ফেললে, ওর জন্য আমার কোনো চিন্তা নেই, তবে চিন্তা হচ্ছে এবার আমার নিজেকে নিয়ে। কৌরীপুরে পার্টি মেটিক করতে গিয়ে পালকের বোন পৌশালীকে দেখে আমার ভীষণ চয়েস মানে পছন্দ হয়েছিল। ভেবেছিলাম গরিবের ঘরে একটার পর একটা সরকারি অনুদান পাইয়ে দিয়ে ধীরে গতিতে এগিয়ে যাব আমি আমার লক্ষ্য পথে। তারপর একদিন ওই পালককে বুঝিয়ে সুঝি ওই কচি মেয়েটাকে আমি বিয়ে। এখন এসব কথা মধ্যে উচ্চারণ করা মহাপাপ। হাজার হোক, পৌশালী এখন আমার ভাইয়ের বউ মানে আমার বউ। জয় নিতাই, জয় নিতাই। হারামজাদা ভাইটা গৌরীপুর কলেজে পড়তে গিয়ে ভোলা মহেশ্বর মতো ওই কৌরীটিকে জুটিয়ে নিলে, আর আমিও পাবলিকের সামনে নিজের ভাবমূর্তিটা উজ্জ্বল রাখার জন্য ওদের দুজনকেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এমন ডাগর ডুগর মেয়েটা হাতছাড়া হওয়ার দুঃখে এখন বুকটা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। কৃপা আর আমার পাঠা ভাইটা কিনা তার নতুন বউকে নিয়ে মনের আনন্দে করছে কিনা ফুল সজ্জার নিশি যাপা। শালা শালা এই জন্যই বলে গেছে হরিদাস পচা আদার ঝাল বেশি। যত পৌঁছালি ফুল সজ্জার নিশি যাপন করবে নবদম্পতি তারা একে অপরের মন প্রাণ হৃদয়ের সঙ্গে মিশে গিয়ে এক সপ্তময় নতুন জগতের পথে পা রাখে। জীবন পথে পায়ে পা মিলিয়ে চলার অঙ্গীকার তুমি আমি অনেক আগেই করেছি আবেশ, যখন থেকে আমরা দুজন দুজনের ভালোবাসার ডোরে বাধা পড়ে আমাদের প্রেমের সমুদ্রে তরি ভাসিয়েছিলাম। আর সেই ভালোবাসা কত বাধার সমুদ্র পেরিয়ে এই লগ্নে উপনীত হয়েছে। আচ্ছা পৌঁছালি, আজকের এই মধুময় রাতটাকে স্মৃতির পথে পুঞ্জীভূত করতে প্রথমে আমরা কি করবো বলো তো? প্রথমে আমাদের ফেলে আসা এবং ভালোবাসা জীবনের বিশেষ দিনগুলো রাতের আঁধারে বুনো হাতির দল তাড়াতে গিয়ে আবেশ
ঝাঁপিয়ে পড়ে কোন রকম কান্নার বাঁধ আটকেছিলাম, আর এমন এপ্রিল ফুল করার জন্য বাস্তবকে পায়ে পা দিয়ে দুজনেই ঝগড়া করেছিলাম। তুমি কিন্তু অন্যায় করেছিলে। ওই বাস্তব তো তোমাকে বলেনি যে হাতির পায়ে পিষ্ট হয়ে আমি না গো না, অমন কথা বলো না, ভগবান না করুক এমন দুর্দিন যেন আমার জীবনে কখনো না আসে। কৌশালী, মৃত্যু তো চির সত্য, সে যেভাবেই হোক কাউকে না কাউকে আমাদের একদিন ছেড়ে যেতেই হবে। সেই যাওয়ার ডাক যেন ভগবান আমার জীবনে প্রথম দিয়ে পাঠান। শাখা সিঁদুর আলতা পরে চির ইউতির সাজে তোমার কলি যেন আমার শেষ নিদ্রা হয়, তাহলে তো সার্থক হবে আমার নারী জন। তুমি বলো সার্থবল পৌঁছালি, তাই আমাকে একা ফেলে চলে যাবার কথা ভাবছো? কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে তোমাকে হারিয়ে আমি বাঁচবো কেমন করে? না বেশ তো, এসো না নিয়ম করে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, যতদিন বাঁচবো তিনি যেন আমাদের একসঙ্গে বাঁচান, আর মরবো যখন তিনি যেন আমাদের একসঙ্গে মৃত্যু দেন। কৌশালী, বাদ দাও তো এইসব কথা, আজ না আমাদের ফুলশয্যা, কোথায় হাসি আনন্দে গল্পে মেতে থাকবো তা নয়, যত সব আজে বাজে কথা বলে মনকে কষ্ট দিচ্ছে। কৌশালী, এত বড় আকাশটাকে ভরলি যো ছোনা, ওগো চাঁদ এরাতে আজ তোমার বোঝা দায়, এত বড় বাতাসটাকে ভরলি যো ছোনা, ও বোঝা এই রাতে আজ তোমার বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাইকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি জুতি ওই হাসনু হানা কিছু কি শয্যা বলেই সুখের শয্যা ইসে রোগীর স্বপ্ন দেখবো, আর ওরা ওরা নিজেদের জীবন বিপন্ন করে গ্রামকে শান্তির আঁচলে ঢেকে রাখতে ওই জমদুদের পিছনে ছুটে যাবে। না পৌঁছালি না, এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। তোমার কোনো ভয় নেই, তুমি দরজাটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো, আমি ওখান থেকে ফিরে আসি। এই ফুলশয্যার বাসরে আবার তোমার সাথী হবো পৌশালি, আবার তোমার সাথী হবো। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই মুখী, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই মুখী যদি ওই হাসু হানা। এত বড় আকাশটাকে ভরলি যো ছোনা, ওগো হায় ভগবান, মানুষটা আমার বারুণকে উপেক্ষা করে ঘর থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল, হাতির পাল তাড়াতে বীরের মতো ছুটে গেল দাদা। জয়নিতা, এমনটাই তো আমি চেয়েছিলাম বৌমা।
গৌরচাঁদের কৃপায় প্লান মানে কৌশলটা বড় খেটে গেল আমার। দাদা, ওই পাঠাটাকে, ওই পাঠাটাকে কিছুক্ষণের জন্য তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে আমার কেনা লোকজন দিয়ে ওই মিথ্যা হাতির ড্রামা মানে নাটকটা রচনা করেছি। কি রূপ, কি যৌবন, যা রূপ যৌবন সাগরের ঢেউ। আপনি না আমার ভাসুর ঠাকুর, তা ভাসুর ঠাকুর হয়ে এই ফুলসজ্জার ঘরে এসে এইসব অশ্লীল কথাবার্তা বলতে আপনার কি একটু লজ্জা শরম নেই? আছে, সব আছে। কি আপনারা কি বলেন, আমার লজ্জা নেই? দেখুন না, লজ্জা নিবারণের জন্য কেমন ভালো ভালো পোশাক পরে আছি। কিন্তু গৌরচাঁদের কৃপা, এই মুহূর্তে সেসব লোপাট পেয়ে গেছে। আসলে আসলে তোমাকে বউ করে পাওয়া লোভটা যে আমার অনেক দিনের। কিন্তু ভাইটা, ভাইটা যখন তোমাকে বিয়ে করে ফেললো তখন সোহাগ রাত পর্যন্ত তো আমি করি। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। দারুণ! এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনার দুষ্কর্মের হিসেবটা দিয়ে যাবেন না? হিসেব তার মানে ব্যাপারটা তুই চেপে যেতে পারবি না, এই তো? তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কেউ কিছু জানতে পারবে না। পলাশবনি থানা আমার হাতের মুঠোয়, কেসটা আমি হার্ট ফেল বলে চালিয়ে দেব। স্ত্রীর বারণ না শুনে স্বামী বুনো হাতির পেছনে ছুটে গেছিল, তাই তুমি ভীষণ ভাবে ভয়তে হার্ট ফেল করে মারা গেছো। এইবার এখান থেকে চুপি চুপি কেটে পড়তে পারলেই বাঁচি। কিরে, ঘরের তো যাহা করে খুলে রেখেছিস কেন? আর এসব হাতিটাতে একবারে ফালতু ব্যাপার, আসলে ঘর পড়া করে তো সিঁদুরে মেঘ দেখলে কি ব্যাপার? পৌশালী এইভাবে মেঝেতে শুয়ে আছে কেন? পৌশালী, পৌশালী, হ্যাঁ পৌশালী, পৌশালী, পৌশালী।
মেরে ফেললে। কি দাদা আপনি ফেসে গেলে ভাই বাস্তব? আমি? তুমি ভীষণ ভাবে ফেসে গেলে দাদা। ওরে আছিস রে, তাড়াতাড়ি ছুটে আয় রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে, আমাদের মহা সর্বনাশ হয়ে গেছে। তুমি এভাবে পাগলের মতো চিৎকার করছো কেন? ওরে ভাইয়া বেশ, এই শয়তান বাস্তব, এই শয়তান বাস্তব তো নতুন বুকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে খুন করেছে। আপনি কি বলছেন দাদা? আমার ভাই বাস্তব আমার ভাইয়ের অজ্ঞাতে তার না পাওয়া প্রেমের বদলা নিয়ে ধরা পড়েছে। যদি তোর পাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পথ থেকে সরে দাঁড়াতাম। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না শয়তান। পৌশালি তুমি তো ঠাট্টা করে আমাকে ছেড়ে চলে যাবার কথা বলছিলে, তাহলে কেন কেন এভাবে আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো ঝরে পড়লো? বলো বলো পৌশালি, কেন কেন? আপনি ভেঙে পড়বেন না দাদা, আপনি ভেঙে পড়বেন না। যে বাজের আঘাত আবিসের মাথায় আছড়ে পড়েছে সেই আঘাত আমার অন্তরটাকে ভেঙে খান খান করে দিয়েছে। তবু আমি হেরে যাব না, এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে এই রাতের অন্ধকারে আমি ছুটে যাব ওই পলাশমণি থানা। না পালকি না, তোমাকে যেতে হবে না, আমি নিজে একজন আদর্শ পুলিশ অফিসার। বেটা তাই খুনিকে আইনের হাতে তুলে দিতে আমি স্থানীয় থানায় ফোন। বেটা বেটা আমার কথা শোনো বেটা, বেটা তুমি আমার কো হ্যালো পলাশমণি পিএস, ইয়েস আমি মাননীয় যুধিষ্ঠির গোসলের বাড়ি থেকে বলছি, এখানে একটা মার্ডার হয়ে গেছে। বেটা হ্যাঁ খুনি ধরা পড়েছে, আমরা তাকে আটকে রেখেছি। ঠিক আছে ওকে ওকে ওকে। না না দাদা না, ও কি আপনার মিথ্যাবিতে আইনের হাতে তুলে দিতে চাইছেন আদর্শদা? আমি বলছি বাস্তব কখনোই পৌশালীকে খুন করতে পারে না। তাছাড়া আপনি তো জানেন বাস্তব পৌশালীকে নয় আমাকে ভালোবাসে, আর পৌশালীর সঙ্গে যে সম্পর্ক ছিল সে হলো ভাই বোনের মধুর পবিত্র সম্পর্ক। তাই দয়া করে ওকে ভুল বুঝে ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না দাদা, ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না। না 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 না, নষ্ট করবো কেন, নষ্ট করবো কেন? মালটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে সদা তিহার জেল পাঠানোর সুব্যবস্থা করে দেবো। আরে কাঁচেন কেন, কাঁচেন কেন? আগে কে খুন হয়েছে সেটা তো বলবেন। ও স্যার, এ তো আবেশ বাবু, নতুন বাবু, তা জয়শ্রী বাবু খুনি কোথায়? আপনার সামনে এই বাস্তব মুখার্জি খুনটা করেছে। দারুণ হিম্মত আছে দেখছি, বাড়ি ভর্তি লোকের সামনে যাকে। আমার নাম বেকারী চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দাঁড়া হয়েছি, তাই এমন একঘাত দেব না। এই চল বাইরে, তোর জন্য মামাবাড়ির গাড়ি অপেক্ষা করছে, চল চল বলছি। তাই চলুন, তাই চলুন অফিসার, তাই চলুন। এই চক্রান্তের পাপ পুরিতে আর এক মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। ছলনার কুয়াশায় মেঘ জমে আজ আমার জীবন আকাশটা কুয়াশায় ভরে গেল। তাই তো অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে থাকা বন্দি পাখিটা তার স্বাধীন ডানা দুটোকে সংকুচিত করে চোখের জলে মুখ বাঁচাতে চললো অন্ধ আইনের বন্দি খাঁচায়। আসো তাকিয়ে দেখো গোলাপ তারে, বুকটা চিরে রক্ত ঝরে, আহা কি ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে। তাকিয়ে দেখো গোলাপ তারে, বুকটা চিরে রক্ত ঝরে, ছোরা মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে। তাকে খুন করে তো খুনি
হয় না কোনো তা করে তো কুনির মনে হয় না কোনো তবে কেন পায় না আপনি দুনিয়া থেকে লটকে দিতে চাইছেন কেন? কারণ আমার একটাই ভয়, কেসটা আদালতে গেলে ভবিষ্যতে যদি আসল সত্যটা বেরিয়ে পড়ে তাহলে ধনঞ্জয়ের মতো আমাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। সেই জন্যই বুঝি আপনি নিজের রাস্তাটা একেবারে ক্লিয়ার করে ফেলতে চান। আরে হ্যাঁ, এই রে তোর কাজের বকশিস 50,000 টাকা। মাত্র 50,000? আরে এটা এটা কাজের শেষে একটু আনন্দ স্ফূর্তি করার জন্য। আরে তো বিরাতি বল, এটা টাইম পাস করার সময় এটাই একটু গলায় ঢেলে দিলে চলো মোড আপনি আপনি একেবারে না। আরে একটু গলায় ঢেলে দেখ না, ওই বাদাম কাকু ভুবন বাদ্যকারের গানের মতো নেশাটা না সারা শরীরে কেমন ভাইরাল হয়ে যাবে। চলো, দারুণ একটা কথা মনে করিয়ে দিলেন মাইরি। ও দাদা বাদাম নেবেন? বাদাম পুলিশের গাড়ি গ্রামের রাস্তা পেরিয়ে জঙ্গলে ফাঁকা রাস্তা ধরে নিয়েছে। আর ওই দেখ পুলিশের গাড়ি হেডলাইটের আলো দেখা যাচ্ছে। ওরে ভাববেন না দাদা, নিশ্চিত আপনি বাড়ি যান মলতলা ব্রিজের কাছে পুলিশের গাড়িতে। ওই তো ওই তো পুলিশগুলো আততায়ীর পিছনে ছুটে চলেছে। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ এই সুযোগেই গাড়ি থেকে আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো এই অন্ধকার জঙ্গলের বুক চিরে কোনো অনির্দিষ্টের পথে, যাতে পুলিশের শক্ত তল্লাশি আমার গা ঘেঁষতে না পারে। আমি আমার ছোট ভাই বাস্তব কোনো দিন খুন করতে পারে না। আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন অভিসন্ধি রয়েছে। হ্যাঁ, সে তো আপনি বলবেনই, কারণ আপনার লাইফ পেয়েছে উশৃঙ্খলতার মগডালে চড়ে এত বড় একটা অপরাধ করার সাহস পেয়েছে ডাভিডটা। এই তুমি কি বলছো মেজো বৌমা? কবে তুমি বাস্তবকে উশৃঙ্খল হতে দেখেছো? আমার দুই ভাই আদর্শ আর বাস্তবকে আমি আমার আদর্শে গড়ে তুলেছি, তাই তুমি এ বাড়িতে আদর্শের স্ত্রী হয়ে আসার পর তোমার প্রতি বাস্তবকে মাতৃপূজার মন্ত্রী আমি দীক্ষা দিয়েছি। এই শিক্ষা যদি তোমার কাছে নাই বলে মনে হয়ে থাকে তাহলে আমি বলবো আত্মসুখ সর্বস্ব নেশায় নিজের স্বার্থকতা হাতে রাতে নিজের অস্তিত্ব ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে যাবে।
তুমি কি বলছো মেজো বৌমা, তুমি কি বলছো? যা সত্যি তার অভ্যাসটুকু দিয়ে রাখছি, আর আমার শেষ কথাটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আপনার মেজো ভাই ডিউটি থেকে বাড়ি ফিরলে তাকে বলে এসব ঝামে অনধিকার নাক গলানোটা ভদ্রতার পরিচয় নয়। যদি তোমার কাছে পরিষ্কার হয়ে গিয়ে থাকে তাহলে আর একটা উপদেশ তুমি কান খুলে শুনে রাখো। বাস্তবের নকল প্রেমে জড়িয়ে পড়ে যে কেচ্ছাটা তোমার দুদিন পরে ছড়িয়ে পড়বে তার নিন্দে থেকে বাঁচতে কোনো নার্সভূমে গিয়ে ওই পেটের আপদটাকে নষ্ট করে দিয়েছো। না মিথ্যে, এ আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না, এ আমি কোনোদিন বিশ্বাস করি না। আমার ছোট ভাই বাস্তব কোনোদিন খারাপ কাজ করতে পারে না। বর্ষা, ওরে বর্ষা, বল না রে বোন, বল না। মেজো বৌমা যে কথা বললো সে কথা আসলে মিথ্যে। তোদের পবিত্র ভালোবাসায় কোনোদিন কোনো পাপ স্পর্শ করতে পারেনি। বল না, আমাকে উত্তর দে। উত্তর কি উত্তর দেবো দাদা? উত্তর দিলেও কি তুমি তা বিশ্বাস করবে? কারণ তোমার বিশ্বাস বোঝার ভ্যাসেলটা যাক। মেজো বৌদির মিথ্যে সাজানো ঢেউ এর ঝাপটায় টলমল করছে দাদা, টলমল করছে। বর্ষা দাদা, তুমি তোমার দোটানা দুর্বিপাকে পড়া মনটাকে বিশ্বাসের কুলে ফিরিয়ে এনে আমার দিকে ভালো করেছে দেখো তো। আমার মধ্যে কোথাও কি করে বিন্দুমাত্র পাপের ছায়া দেখতে পাচ্ছ? দেখো চে, দেখো মেজো বৌমা চে, দেখো নিষ্পাপ পবিত্রতার শান্ত মুক্তি নিয়ে যে মানবী দেবী আমার সামনে মুখোমুখি পরীক্ষায় দাঁড়িয়েছে তার মধ্যে কোনো পাপ আড়াল হয়ে আছে কিনা একবার ভালো করেছে দেখো, ভালো করেছে দেখো। নিন্দের ফানুষটা দুর্নামের আকাশে ওঠার আগেই সত্যের তপ্ত বালিতে পড়ে ফেটে চুপসে গেল। আর কোন ছল চাতুরি তোমার টিকলো না। চুপ করছো না লোকের মেয়ে? তোর সাহস তো কম নয়, তুই আমার বাড়িতে এসে তুই আমাকেই অপমান করিস। অপমান তো তুমি যেতে কুড়িয়ে নিচ্ছ মেজো বৌমা, কি দরকার ছিল এই ডাহা মিথ্যে কথা বলার? আসলে বৌদি আমার আর বাস্তবের সম্পর্কটাকে কিছুতেই মেনে নিতে পারছে না, তাই পাঁচ কান রুটি আমাদের নামে লোক নিন্দে করতে চায়। হ্যাঁ, লোক নিন্দে, লোক নিন্দে আর বাকি রেখেছি কি তোমার কৃষ্ণ ঠাকুর? সবাই তো জানে তোমার সঙ্গে পোষ্ট নষ্ট করে মন বললো না বলে, তাই জোর করে পৌঁছালি মন পেতে গিয়ে ব্যর্থ হয়ে আসছে খুনের আসামি। খুন, এই কথা শুনতে শুনতে আমার বিরক্তি ভরে গেছে। বাস্তবকে তোমরা নাচেনার ভান করে যা নয় তাই বলছো, আমি বলছি বাস্তব কখনোই পৌশালীর প্রেমে প্রত্যাশী ছিল না, পৌশালীকে সে খুন করেনি আর খুনিও নয়। কিন্তু আইন তো তো মানবে না, আইন চাই প্রমাণ, আর তাই তো বাস্তবকে নির্দোষ প্রমাণিত করবার জন্য আমি একজন সিনিয়র লয়ারের কাছে গেছিলাম কথা বলতে, বাট ব্যাড লাক, হতভাগাটা আমার সেই প্রচেষ্টায় ছাই দিয়ে নিজের অপরাধকার দ্বিগুণ করে নিলে। এখন তাকে বেল করা তো দূরের কথা, আদালত তার ফাঁসির অর্ডার দেয় কিনা সেটাই চিন্তা। বাস্তব কি করেছে? কি আবার, গত রাত্রে পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পথে তার কিছু সাঙ্গপঙ্গ পুলিশ দিয়ে বোমাবাজি করে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আই মিন পুলিশের সঙ্গে ফাইট করে ফেরার। এই দেখো এই খবরের কাগজে দেখলে তুমি সব বুঝতে পারবে। আর দেখতে হবে না, আমি সিও এখনটা অলরেডি প্ল্যান মাপি হয়েছে। রাইট, পুলিশের অনুমান এই গ্যাংটিকে ধরতে পারলে এমন অনেক অপরাধমূলক কাজের হদিশ পাওয়া যেতে পারে। মিথ্যা কথা, বাস্তব কখনোই আমার খারাপ হতে পারে না। আমার মন বলছে এই পুরো ব্যাপারটাই কোনো দুষ্ট ব্যক্তির সাজানো চক্রান্ত, যে চক্রান্তে জালে জড়িয়ে বাস্তবকে শাস্তে পিষ্টে মেরে ফেলতে চায়। কেন চক্রান্ত করে আমার ভাইকে আমার বুক থেকে কেড়ে নিতে চাইছে? আমার ভাই তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। তুমি ভেবো না দাদা, আইনের ফাঁক দিয়ে বাস্তবকে বাঁচাতে আজ আমি বড় উকিলের সঙ্গে গিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, তার আগে বাস্তবকে খুঁজে বের করে তাকে আমি সারেন্ডার করাতেই হবে। তার মানে তুমি একজন পুলিশ অফিসার হয়ে অন্যায়ের সঙ্গে তুমি আপোষ করবে? এছাড়া উপায় নেই অঙ্কিতা, হাজার হলে বাস্তব আমার ছোট ভাই, তাছাড়া একজন উকিল যদি ন্যায়ের সৈনিক হয়েও অন্যায়ের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতে পারে তাহলে আমি বা আমার ভাইকে বাঁচাতে গেলে দোষ কোথায়? দোষ আছে, আমি তোমার স্ত্রী, তাই আমার মতে এই ব্যাপারে তুমি এক পা এগোতে পারো না। হ্যাঁ, আমি তোমার বাবার সম্পত্তি, তো তোমার কথা মতোই চলতে হবে।
আমার মতে তুমি এক পাও এগোতে পারবে না, যেন আমি বউয়ের ভেড়ুয়া আর কি। শোনো, তুমি চাইলেও ভাইয়ের প্রতি কর্তব্য থেকে আমাকে সরিয়ে দিতে পারবে না। চাইতাম না, চাইতাম না গো, চাইতাম না। যদি এটা কোনো মহৎ কাজ হতো, তাছাড়া তোমার একা রোজগারে এ বাড়ির সবাই বসে বসে গগ্রাসে গিলছে, তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে তোমাকে সামলাতে হয়, তারপরে এই উটকো ঝামেলায় আমি তোমাকে এক টাকাও খরচ করতে দেব না। কেন দেবে? আমার মাইনের টাকা যে মাসে মাসে তোমার মা ওই লক্ষ্মী ভান্ডার থেকে তুলে দিয়ে পড়বে। কোথায় কোথায় তুমি আমার মা বাবা তুলে কথা বলতে পারো না? এবার তাহলে তোমাকেই বলি। কি বলবে? তোমার মতো স্ত্রী যে সংসারে গেছে, সেই সংসারের বাবা মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিন কাটাতে হচ্ছে। কথা বলো আদর্শ, আমাকে অগ্রাহ্য করে যদি বেশি মাতব্বরি ফলাতে চাও, তোমার এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব। আগুন না বৌমা, না এ কথা বলে আমার ভাইয়ের পায়ে তুমি শেকল পরিয়ে দিও না। বাবা মা চলে যাওয়ার পরে সংসারের হালকা দিনে ছোট্ট দুটো ভাইকে মানুষ করবার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি লরি চালিয়েছি, কিন্তু ভাগ্য তো সেই লরি অ্যাক্সিডেন্টে আমার একটা হাত চলে গিয়ে আজ আমি উপার্জনক্ষম হয়ে পড়েছি। তা এই সময় তুমি যদি আত্মকেন্দ্রিক হয়ে ওঠো, তাহলে চোখের সামনে ছোট্ট ভাইটাকে তিন তিন করে মরতে দেখা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। মেজো মা, আর আমার কোনো উপায় থাকবে না। না থাকে, ঠুটো জগন্নাথের মতন চুপচাপ বসে থাকুন, যে যেমন কর্ম করেছে তাকে তেমনই ফল ভোগ করতে দিন। আর তোমাকেও বলি, বেশি ভাই ভাই করে না নেচে নিজের সম্মান বাঁচাতে চাইলে আজ একটা বাসা বাড়ি ঠিক করো গে। আর মান সম্মান খেয়ে যদি এদের সঙ্গে থাকতে চাও, তাহলে আমি তোমার কাছ থেকে সেপারেট হয়ে যেতে বাধ্য হব। আন্ডারস্ট্যান্ড? কোন পাপে এমন কঠিন পরীক্ষা নিচ্ছ দয়া? আমার বুকের একদিকের একটা পাজো, ভাগ্যের পরিহাসে দুর্নামের বোঝা মাথায় নিয়ে দিক ভ্রান্ত দিছে হারা, আর একদিকের একটা পাজো স্ত্রীরূপ পাষাণের পার্শ্ব চাপে সংসার সুখ প্রতিজ্ঞার সম্মুখে দাঁড়িয়ে, আর আমি পরাজিত সংসার কারিগর হয়ে পঙ্গুত্বের অসহায় মুহূর্তে উচিত অনুচিতের গোলক ধাঁধায় কিং কর্তব্য বিমূঢ়। কি বলি এখানে মনের দ্বন্দ্ব আগুন ছাড়া? না দাদা, আপনি এভাবে ভেঙে পড়বেন না, দাদা আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন দাদা, শান্ত হন। তারপর যে কোনো মূল্যে তার নামে মিথ্যে কোন তকমাটাকে সে খুলে নেবেই। না বোন, এই জটিল সমস্যার সমাধান আমি নিজেই করতে চাই, নইলে যে সংসারের প্রতি কর্তব্যচ্যুত হয়ে বাবা মার দেওয়া আদর্শ নামটাই আমার বৃথা হয়ে যাবে। আদর্শ দাদা, ভালো মন্দ মিশ্রিত এই সংসারে অঙ্কিতাকে স্ত্রী হিসেবে পাওয়াটা আমার দুর্ভাগ্য, তাই বলে তার কথায় সার্থক সাজার মতো নির্বোধ আমি নই দাদা, নির্বোধ আমি নই। আদর্শ, আমি ঠিক করেছি, এই সংসার দগবনে কর্তব্যের বাল্মীকি হয়ে তোমার মুখের হাসি বাস্তবকে তোমার বুকে ফিরিয়ে দিতে তার কেসটা নিজের দায়িত্বাধীন পাওয়ার আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আমার ট্রান্সফার মঞ্জুর করাবো ওই পলাশমণি থানা। তাই কর ভাই, তুই তাই কর, আমি তোকে আশীর্বাদ করছি ভাতৃ স্নেহের এই প্রবল উদ্দেশ্যে। তুই হসাফল্যে অদ্বিতীয়, কারণ সমাজ সংসার আইন আদালত আমার বাস্তবকে খুনি বললেও আমি তো জানি আমার আদর্শের খড় মাটি দিয়ে ঘোরা ওই দেব শিশুটা কখনো খারাপ হতে পারে না রে ভাই, খারাপ হতে পারে না। রাতের সে নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রি
কন্যা বাতাসে বাতাসে ভাসে তুমি দেখেছো কি চেষ্টা করেও হাতের এই হ্যান্ডকাপটাকে আমি কিছুতেই ভেঙে ফেলতে পারলাম না। আবার এটাকে না ভাঙতে পারলে কোথাও আমি একটু মাথা গোঁজা ঠাঁই জোগাড় করতে পারবো না। যেই দেখবে সেই আমাকে পুলিশের হাতে তুলে চেষ্টা পেয়েছে ধারে কাছে যদি কোথাও একটু জল, ওই তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে। হ্যাঁ ওইখানে গিয়ে, কিন্তু ওখানে তো অনেকগুলো গরু ছাগল ভিড় করে জল খাচ্ছে। তার মানে নিশ্চয়ই ধারে কাছে কোথাও লোকালয় রয়েছে। দেখা যাক, যদি সঙ্গে গোঠে রাখাল থেকে থাকে ও নিশ্চয়ই এখন বাড়ি ফিরবে। আমি ততক্ষণ ওই ঝোপের আড়ালে একটু অপেক্ষা করি। সাঞ্জের বেলায় তোরা আমাদের এখানে আয় না কেনে? আমি তোদেরকে একটা লুত্তন ঝুমুর গান শোনাই দেব। কি বলছিস, কি গান? তাহলে শোন না কেন বটে, আমি গাইছি। ও হো 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 লা 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 লা
গোটা দিনটা জঙ্গলে ঘুরে ঘুরে শেষে জিয়াট মুরমুর হাতে এই শিকারটা লাগলো বটে। থাক কিনে সন্ধ্যে নামতে চললো আর চিন্তা ভাবনা লাই করে এটাকে রুষা করে গরম ভাতের সাথে ভাই বহিন মিলে সাবাড় করে দিব। হ্যাঁ, কিন্তু আমার সাঁচলি বহিনটো গেল কোথায়? এখনো কি তার ডাংরি মেরাম গুলান চোরান হলে গলাই? তুই এখানে দেলা হিজু মেসে লাগন লাগন হিজু মে বাড়ি ফিরে এটাকে রান্ধে ফেলা আজ পেট ভরে তাকে মাংস খাবো। আমি একদিন ছোটবেলায় জিকি ধরেছিলাম ওই তরহ মাংস খাবো বলে, আর তুই আমাকে বলেছিলিস আরে হে হাপ্পান করি এটা খেতে লাই, এটা সাপ আছে গোসাপ বটে। হ্যাঁ ঠিক বটে, তুই খাঁটি কুথাটা বলেছিস কিনা? হ্যাঁ। আচ্ছা দাদা, আমাদের যেতে লোকেরা তো সবাই শুকুল খাচ্ছে, তাহলে আমাকে খেতে দিচ্ছিস লাই কেনে? কিনে আবার দুনিয়া ডোজ পাল্টে গেছে রে বইন, আমরা সন্তান বলি কি সব দিন এগুলান খাবো বটে? তোরা আমাদের আগাম দিনে ছেলে মেয়েরা এসব রুচি নিয়ে থাকলে আমরা ভদ্দর হবো কেমন করে? হ্যাঁ, কিন্তু আমাকে একাকে ভদ্দর করে ওই সারা সাঁওতাল যাত্রাকে তুই বদলাইতে পারবি রে দাদা? শাগুন লখন মুতিয়া কুনামি বাহামনি এরা সবাই তো মদ খায় নেশা করে, তা ওদেরকে বদলাইতে হবে লাই? হবে হবে, এক এক করে সবাই একদিন এমনি করে বদলে যাবে। দেখছিস লাই, আমাদের এই বেহর জাতির লোকগুলান টুকুস টুকুস করে বুঝতে শিখেছে বলেই তো আর সন্তানরা ওই জঙ্গল ছেড়ে শহরে যে মাস্টার ডাক্তার হচ্ছে, নেতা মন্ত্রী হচ্ছে। জানিস দাদা, আমাদের যেতে লোকেরা এত সুকুল হয়েছে যাতে এই ঝাড়গায়ের মানুষদের দুঃখটা কেউ আর ফিরে চাইলো লাই। সাঁজলি, কত আশা ছিল, কত আশা ছিল নেকা পড়া শিখি এই গায়ে একটা আমি মস্ত বড় স্কুলে আসবো, যাতে এখানকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নেকা পড়া শিখে ওই মা বাপের দুঃখটা ঘুচাইবে। কিন্তু তিলকাসের শালপাতার স্কুলটার পাশ দিয়ে আমার সুখের স্বপ্নগুলো অভাবের পাথর চাপা পড়ে থেকে গেল রে দাদা, অভাবের পাথর চাপা পড়ে থেকে গেল। দুঃখ করিস লাই রে বইন, দুঃখ করিস লাই, তোকে আমি ওই দূরের স্কুলে পড়াতে পারি লাই তো কি হয়েছে? তোকে আমি বড় চাকরি পরে বিহা দিব, তখন দেখেলিস আর তোকে কাঠ গুড়াতে হবে ক্লাই, মেরম ডাংরি চুরাতে হবে ক্লাই, আর সে লেগেই তো দূরের ওই ছোপের ডালটা ইমন পরে লড়ে উঠলো কিনা? হয়তো হয়তো কিসের পায়ের শব্দ শুকনো পাতায় খসমস করলে মনে হয় নেকড়ে ওত পেতে আছে মেরম ধরবে বলে, বেহরটাকে আজ আমি শেষ করে দিব। হাপে হাপে দাদা হাপে, দেখতে পাচ্ছিস লাই ওটা লেগ নে লই, ওটা মানুষ বটে, মানুষ মানুষ বুঝলাম বটে। সালা আমাদের আতুর কোন বেহার ছোকরা নিশ্চয় তোর পিছনে পিছনে এসে লুকায় আছে, ভেবেছে আমি চলে গেলে উহার মতলবটা বের করবে। এই সালা কে ওখানে বেরিয়ে কেনে, না হলে এই জিয়াট মুরমুর কানে তোর পেরান যাবে। কিরে কোথায় করছিস লাই কিনে? হ্যাঁ ওই দেখ দাদা, ওই বেহুটটা ঝোপের ভেতর থেকে বেরিয়েছে, কিন্তু এটা তো আমাদের আতুর ছোকরা লয় বটে। আমার মনে হয় কথার উত্তর দিচ্ছিস লাই কেনে? তোর ঘর কোথাকে বাবু, এখানে আসলি কেমন করে? আমার মনে হচ্ছে ওই বাবুটারই বিজয় ভুগ পেয়েছি, তা কথাটা বলতে পারছে লাই? আরে এই বাবু, তোর খিদাটা পাইছে লই? আরে এই তো দেখছি কোনো কোথায় ঘুরছে লাই, চল এটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে রাখি, তারপর কাল সুকাল হলে হুই সদরে গিয়ে থানায় খবর দিব বটে। না না না, আমি আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমাকে তোমরা পুলিশে দিও না, আমি
তোমাদের পায়ে ধরছি। কুরছিস কি? আমি সান্টার মোটে, আমার গোড় ধরিস লাই। সাঁওতাল হলেও তো তোমরা মানুষ, তোমাদের তো হৃদয় আছে, তাই তোমাদের সেই মনুষ্যত্বের কাছে, সেই হৃদয়ের কাছে আমি আমি করো জোর করে অনুরোধ করে বলছি, তোমরা বিশ্বাস করো আমি কোনো অপরাধ করিনি। আমি আমি কাকে দেখলাম? যে অবিকল পৌশালীর মতোই দেখতে, সেই চোখ, সেই মুখ, সেই নাক, ভগবানের কি আশ্চর্য সৃষ্টি! অবিকল পৌশালীর নকল! আরে এই ছোকরা, আমার বইনের পানে চেয়েছে, এমন করে কি দেখছিস? হ্যাঁ দেখছি, দেখছি ওই নিষ্পাপ মেয়েটার মুখের দর্পণে নিজের প্রতিবিম্বটাকে। তার মানে আমার এই মুখটার দিকে তোমরা তাকিয়ে দেখো তো, দেখো তো কোনো পাপের স্পর্শ রয়েছে কিনা, দেখো তো কোনো অপরাধের চিহ্ন রয়েছে কিনা। আরে বাবু, তুই কি পাগল হয়ে গেছিস? আরে তোর মুখটা তো অসহায় ছেলা মানুষের মতো, পাপ থাকলে এমন পাড়া চেহারাটা তো হতো গলাই বটে। তবু আমাকে মিথ্যে অপরাধের জালে জড়িয়ে আমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চায়। এমন সুন্দর ভগবানের মতো রাঙা বাবু মানুষটারে ফাঁসি দিতে চায়? শয়তান, ওরা খুব বড় শয়তান, তাই তো আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছে। অথচ বিশ্বাস করো, আমি একজন শিক্ষিত, সৎ, আদর্শ ব্যক্তি। হবে হবে হবে, তোর এতগুলো কথার মানে আমি ঠিক বুঝতে পারলুম লাই বাবু। তুমি লেখাপড়ার কথাটা শুনে বুঝে নিলাম তুই। আমি বিএ ফার্স্ট ক্লাস পাস, কিন্তু থাক থাক, ও কথাটা তো কি আর বলতে হবে গলাই? ও কথাটা আমার দাদাটারে আমি ভালো করে বোঝাই বলছি। জানিস লাই দাদা, আমাদের এই মোহনলাল লবিন মানলির বইয়ের ভাই, ওই পাড়ায় ছোকরা এত বড় বিহা পাস্টা করে চাকরিটা করছে লই। তবে তো উপাস তো আমি ঢের দিন আগেই করেছিলাম বাবু। না না না, ওটা বিয়ে পাস নয়, ওটা হচ্ছে বিয়ে পাস। আরে এই হলো বর সেজা লতন বাবু, আমতে যাবাটাকে তোরা বলিস বিয়ে আর আমরা বলি বিয়া। হ্যাঁ বাবু, আমার বহিন তো না ওই গ্রামে তিন ক্লাসের স্কুল তো পাস দিছে, ও সবু ভালোই বুঝে বটে। হ্যাঁ না 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 না, বিহার বিয়ে এক হলেও বিএ আর বিএ এ দুটো এক নয়, এটা হচ্ছে লেখাপড়ার ডিগ্রি, বিএ এমএ বিএড এই ধরনের আর কি। হাই গরম বাপ, নি তো ইন বুঝে কেতা, আমার বইনের তিন ক্লাস তো তবে ফেল মেরে গেল। মীর খান, আমি হওয়ার কাছে ফেল মারবে গ্লাই, ওকে যখন আমার হাতের মুঠাতে পেয়েছে আমার কামে ওকে লাগাবই। হ্যাঁ যাকনে ওসব কথা, আসল কথা হলো বাবু, তুই এখন আমার সাথে আমার ঘরে চল, সেখানে বসে তোর সব কথা শুনবে। না মানে আমি তোর করিস লাই বাবু, আমি সন্তানা তোর সর্দার বটা, মিছা কথা বলে তোকে আমি পুলিশে দিব গ্লাই। হ্যাঁ আরে হ্যাঁ, আমার দাদা তো ঠিক কথাই বলেছে, আমরা আদিবাসী সাঁওতাল জাত আছি, আমরা কখনো খারাপ নয়। তোর যতদিন মন চায় তুই এখানে থেকে যা না কেন, এখানে কেউ কিছু বলবে কলাই। হ্যাঁ থাকতে তোমাকে হবে, থাকতে তোমাকে হবে, কারণ আমি যে তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমার মিথ্যে অপরাধের সত্য প্রমাণের দিশা। আরে এই বাবু, তোকে আর কিচ্ছু ভাবতে হবে গলাই, এখন আমার সাথে আমার ঘরে চল, কেনে সেখানে গিয়ে তোর হাতের হাত কোলাটা ভেঙে দি, তারপর 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 তোকে একটা আমাকে কথা দিতে হবে। কথা? আরে হ হ কথা, আমাদের টিকলেমনি গড়হরবের স্কুলটা দুই সন হল বন্ধ হয়ে পড়ে আছে, সেটা তোকে নতুন করে খুলতে হবে গলাই। তোর মাস দরমা আমরা মিটাই দেব, খালি আমাদের ছেলেপুলা গুলো টুকুসখানি মানুষ করিয়া দিবি, যাতে যাতে ছাড়গায়ের সন্তান আদিবাসীরা আর কেউ যেন নিরক্ষর লাই থাকে বটে। হ্যাঁ কথা দে বাবু, তোদের করে নতুন করে ঢের ক্লাসের পড়াটা আমাকে শিখান দিবি? কিন্তু আমি না মানে ওই তোদের ভক্তর কথাগুলান আমাকে শিখান দিবি? না মানে বল বাবু, আমার স্বপ্নটা তুই পুরা করবি, কোথা দে কোথা দে বাবু, কোথা দে বাবু, কোথা দে দিলাম বাবু। আজ তোমাদের মাঝখানে আবার বিরাট স্বার্থের সন্ধান খুঁজে পেলেও তার বিনিময় নয় বাবু, মানুষের নৈতিক কর্তব্যের দায়বদ্ধতা স্বীকার করে আমি তোমাদের কথা দিচ্ছি, যতদিন যতদিন আমি তোমাদের মাঝে থাকবো আমি পালন করে যাব এখানকার দুস্থ দরিদ্র মানুষদের মধ্যে আমার শিক্ষা বিলিয়ে দেওয়ার ব্রত। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। নি কি হল, গাও গাও, তোমরা আমার সঙ্গে গাও, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। নি আমরা করব জয়।
তুমি কেমন অধম্বের কথা বলছো বন্টি? দেব দেবী ঠাকুর দেবতার মুখে দিকে চেয়েই তো আমাদের পরপরের রাস্তাটা ক্লিয়ার মানে পরিষ্কার করে নিতে হবে, তা না হয় সারা জীবন ধরে ওই নিজের রাজনীতি করে ফেলা একটু আধটু খুচরো পাপের ভার যে ইহলোকই নরক ঘাটিয়ে ছাড়বে। শুধু আমি একা নই, আমারও হতভাগ্য ভাই আবেশ হয়েছে বাইরে ওমা লাগানো বকুল গাছটার নিচে দাঁড়িয়ে কেঁদে নিজেকে একটু হালকা করে নিচ্ছে। তোমাদের সঙ্গে সম্পর্কের পথটা ভগবান নিষ্ঠুরতার সঙ্গে মানে বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু গৌর যাদের কৃপায় সেই সম্পর্কটা নিঃস্বার্থভাবে বজায় রাখার জন্য আমরা না এসে পারলাম না বন্টি। বৌমা বৌমা আমাদের সঙ্গে সম্পর্কের প্রথম লগ্নেই চলে গিয়ে শুধু শুধু তোমাকেই কাঁদিয়ে যায়নি, আমাকেও সারাটা জীবন আই ওটা মানে চোখের জলে ভাসিয়ে দিয়ে গেল। আর ভাইটা ভাইটা তো পৌশালি পন্টি শোকে মানে পাগলের মতো অর্ধমৃত জীবন বয়ে বেড়াচ্ছে, জানি না জানি না ভবিষ্যতে ওর কি হবে। আমাদের সব সর্বনাশের হতাই বাস্তব, বুঝতে পারিনি দাদা বুঝতে পারিনি, তলে তলে এত বড় শয়তান সে। শুধু শয়তান নয় বড় পালক, ছোড়াটা কাল প্রিট, তা না হয় ভাবো তো পুলিশের হাতে ধরা পড়েও ও কিভাবে পালিয়ে গেল। পালিয়েও বেশি দিন বাঁচতে পারবে না দাদা, আর যারা ওকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারাও নিজেদের আড়াল করতে পারবে না, ওই প্রশাসনের শক্ত হাত ওদেরকে শীঘ্রই টেনে বার করবেই। আর সেদিন সেদিন সব কোটা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাবেই। আর সেদিন সেদিন আমিও আমার গৌরচাঁদকে জোড়া হাড়িতে খিচুড়ি উৎসর্গ করব, নারায়ণ ভোজন করাবো, রাস্তার সমস্ত বিক্রিদের নিউক্লো মানে নতুন বস্ত্র দান করব, তবেই তবেই আমার আত্মা শান্তি পাবে। কিন্তু আমার মনে আমার মনে যে শান্তি কোনোদিন ফিরে আসবে না দাদা, কারণ কারণ এই পৌষালির প্রতি আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো নয় যে দুদিন পাতা ঝরে পড়বে, এই মনে তার চিহ্নটুকু থাকবে না। বুঝি রে ভাই, আমি সব কিছু বুঝি, কিন্তু নিয়তি কেন বাধ্যতে এই কথাটাও তো মিথ্যে নয়, তাই পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে চলাই মানুষের ধর্ম রে ভাই। বোন পালক, দাদা মনের ব্যথার যন্ত্রণাকে বুকের মধ্যে চেপে রেখে তোমার বোনের পুণ্য স্মৃতিটুকু আজীবন চোখের সামনে ধরে রাখবো বলে আমি
আমি তার পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী কাল থেকে কাজ শুরু হবে এবং আসন্ন পূর্ণিমা তিথির শুভক্ষণে সেই সমাধি বেদিতে আত্মীয় বন্ধু বান্ধব সহ আমরা সবাই ফুলের মালা ও পুষ্প অর্পণ করবো। অতএব অতএব তোমার কাছে আমার বিনম্র নিবেদন সহিত ভাই, মানে আমন্ত্রণ থাকলো আমার ভাতৃবধূর আত্মার প্রতি সত্যার্ক সভায় তুমি তুমি যোগদান করো বন্টি। করবো দাদা, নিশ্চয় করবো। বোনের শোকে মনটা আমার জর্জরিত হলেও ধৈর্যের সেল বুকে বেঁধে নিয়ে পৌষালীর সমাধিতে মালা অর্পণ করতে আমি নিশ্চয়ই যাবো। আর না পালক, এইসব কথা কেটে মনে রাগটাকে আর আমি বাড়াতে চাই না। তাহলে এই কথাই রইল, আগামী নির্দিষ্ট দিনে তুমি নিশ্চয়ই আসছো। আজ আমি আসি। নমস্কার। 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 হ্যাঁ ভাইয়া, বেশ, তুই পালো বোনের সঙ্গে দুদণ্ড কথা বলে আয়, তাতে তোদের দুজনেরই মনে একটু শান্তি আসবে। রে ভাই, একটু শান্তি আসবে। আমি চলি চলি। বলে গেছে হরিদাসী, পচা হাতার ঝাল বেশি। খাওয়ার জন্য আপনি আমাকে বাধ্য করবেন না, ওই পৌষালীকে হারিয়ে আমার খিদে ঘুম আর সবকিছু হারিয়ে গেছে। একথা বলো না বোন, আমার ভাইটার মিথ্যে অপরাধ বোন, আমার পায়ের শেকল হয়ে কটা দিন যেন কাটকে রেখেছিল, তাই সামান্য সমবেদনাটুকু জানাতে আসতে পারিনি। সমবেদনা? কিসের সমবেদনা? আমার স্ত্রীর তো অকস্মাৎ মৃত্যু হয়নি, তাকে আপনার ভাই নির্মম ভাবে খুন করেছে। তাহলে কিসে কিসে আপনি আমাদের সমবেতে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আর কখনো আপনি এখানে আসবেন না, আর এরপর থেকে আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার মানে তুমি বিশ্বাস করো যে আমার ভাই বাস্তব? ওই নামটা আপনি আমার সামনে উচ্চারণ করবেন না, ওই নামটা শুনলে আমার ঘৃণা হয়। আর আমার এই কোমল নারী হৃদয়টা মুহূর্তে মুখরা পিশাচলি হয়ে তাকে শুধু অভিশাপ দিতে ইচ্ছে করে। অভিশাপ? তবে আমার আত্মবিশ্বাস যেদিন প্রকৃত সত্য বলে প্রমাণিত হবে সেদিন তোমাদের এই বিরূপ ধারণার জন্য অনুতাপের অন্ত থাকবে না। বাস্তবের জন্য আমরা কোনোদিন অনুতাপ করব না, বরং পুলিশের হাতে ধরা পড়ে যদি তার ফাঁসি হয় কিংবা পুলিশের নাগালে এসে এনকাউন্টারে মারা যায় সেদিন আমরা পরম তৃপ্তি পাবো। শুধু তৃপ্তি নয়, বোনের শোকে যে আগুন আমার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে, যতক্ষণ আপনার ভাই বাস্তবকে সেই চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে দেখছি ততদিন সে আগুন নিভে না, নিভে না, নিভে না। তবে কি তোমরা চাইছো পৌষালীর খুনের সত্য মিথ্যা জানার অবকাশ না রেখে কায় মানে বাক্যে বাস্তবের প্রাণদণ্ড? হ্যাঁ হ্যাঁ তাই চাই। না, তুমি চাইলেও বাস্তব যদি কোনো দোষ না করে থাকে তাহলে ভগবানতা কখনো পূরণ করবেন না। ঠিক কথা বলেছো বোন, তুমি ঠিক কথাই বলেছো। ভগবান হচ্ছেন অন্তর্যামী, আমার চোখের জল, কিছুতেই ব্যর্থ হয়ে যেতে দেবেন না। তুমি দেখে নিও, বাস্তব একদিন নির্দোষ বলে প্রমাণিত হবেই। আপনি কি আপনার খেয়ালি মনের কথাগুলো শোনানোর জন্য এখানে এসেছেন? না, এসেছিলাম প্রতিবেশীর সম্পর্ক নিয়ে সুখ দুঃখের ভাগিদার হতে। তা তুমি যখন সেই সম্পর্কের মাঝখানে জীবন যন্ত্রণার পোড়া মাটি দিয়ে বিভেদের প্রাচীর গড়ে তুললে তখন তো সেই ভুল ভাঙার প্রতীক্ষায় আমাকে প্রহর গুনতেই হবে। কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে স্বপ্ন ছিল কালো রাত্রে, যা ঘুম ভাঙলেই সকালে তা মিথ্যে হয়ে যাবে। সত্য মিথ্যা সেটা সময় বলে দেবে,
তবে আমি বলছি বাস্তব কখনোই হত্যাকাণ্ডের নায়ক হতে পারি না। আমি আমার আত্মবিশ্বাস নিয়ে আপ্রাণ চেষ্টা করব আসল সত্যটা উদ্ঘাটন করার। সত্য উদ্ঘাটনের সূত্রপাত মেজু ভাই আদর্শ নিজেই করে তুলেছে। আদর্শের শক্ত মাটিতে পা রেখে আশার পথে এগিয়ে চলতে তার চাকরি স্থানান্তরণ করিয়েছে এই পলাশবনী থানা। দাদা, আমার গর্ব নদীর এক কুলকে ওরা যতই মিথ্যার প্লাবনে ধ্বংস হবার চেষ্টা করুক না কেন, আমার আর এক কুল যে প্রাণপণে সেই নদীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কর্তব্যের প্রতীক্ষায় মগ্ন, তার প্রচেষ্টায় যদি প্রমাণিত হয় আমার বাস্তব নির্দোষ, তাহলে ভগ্ন সমাজের বেদি মনে দাঁড়িয়ে আজ যারা মিথ্যের বেছাতি গাইছে কাল তাদের মুখের ভাষা কানে নিয়ে সত্য ন্যায় আদর্শের বিচারশালায় আমি তাদের জন্য যথাযোগ্য বিচার আকুতি করব। আর যদি সত্যি সত্যি আমার বাস্তব দোষী বলে প্রমাণিত হয় তাহলে ভাতৃস্নেহের ফলগু ধারাকে পাষাণে বাদ দিয়ে মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে তার অস্বরে চিৎকার করে বলবো ধর্মাবতার, আমার কুলাঙ্গার ভাইটাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন ধর্মাবতার, ফাঁসির দড়িতে। দাদা, শালার বেটাকে ধরতে পারলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। শালা পাঁঠার বাচ্চা পাঁঠা, আমার হাত থেকে ফসকে গিয়ে বেঁচে যাবে ভেবেছো? কখনো না। আমার নাম ভিকারী চরণ বনমাল, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই তুমি যেখানেই থাকো না কেন, দুনিয়াটা তোল পার করে খুঁজে বার কর ভাই। পারবেন না স্যার, পারবেন না। যে ত্রিমেলটা পথের মাঝে বোমাবাজি করে আপনাদেরকে ছাগল বানিয়ে পগার পা হয়ে যেতে পারে তাকে খুঁজে পাওয়া তো সহজ কাজ নয় স্যার। ছাগল বানিয়ে কার কথা বলছিস কালিয়া? ওই যে পাড়া পড়োশি থাকলো জেগে বুক করে ধুক ধুক, খিড়কি দরজা খোলা আছে আস্তে আস্তে ঢুক। আসসালাম, তুই তো দেখছি কালিদাসের বাপ হয়ে গেছিস, কোথায় কোথায় হিয়ালি করে কথা বলছিস। হিয়ালি নয় স্যার, হিয়ালি নয়, এটা একটা গান। আরে চকলেট পরকার মতো মার্কেটে ফাটলো, অমনি করে 13-73 তফাৎ এক হয়ে গেল। এতক্ষণে বুঝলাম শালা বউটা কদিন ধরে আমার কানের কাছে কেন গুদ্ধ মাছ। আর বলছে ও গো, ওই গানটা আমার মোবাইলে রিংটোন সেট করে দাও না গো। তখন আমি বললাম কোন গানটা? অমনি কিন্নি দাঁড় কাকের মতো কর্কশ গলায় গেয়ে উঠলো, কি ছেনা ঘুমায় ঘুমাইয়ে গায়ে দিব কাঁথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুনে কোথা, ছানা ঘুমাই ঘুমাইয়ে গায়ে দিব কাঁথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুনে কোথা। বৃষ্টি পড়ে দুপুর কাপড় বাইরে দাঁড়িয়ে কে বাড়ি আসে মান পাতা কেটে মাথাইতে, ছানা ঘুমাই ঘুমাইয়ে গায়ে দিব কাঁথা, ছানা না ঘুমালে ছানার বাপ শুনে কোথা। তবে জানিস কালিয়া, বউটার জন্য বড় চিন্তা হয় রে, শুধু ভাবি জেনে বুঝে কেন এমন এখন এর গোলে হাত দিল। এখন না পাচ্ছি বউয়ের মন জোগাতে, না পাচ্ছি নিজের মনটাকে শক্ত করতে। তার মানে শালা 0°C-এর মাল? হ্যাঁ শালা ঘুঘুমাল, হাই জাম্প মারার ফোন দিয়ে আসছো কিন্তু জানে না মাল চিনে এই দারোগা বাবু। স্যার স্যার, আপনি যদি কিছু না মনে করেন আমি না আপনাকে একটা সমাধানের পথ বলে দিতে পারি, যদি আমাকে বিশ্বাস করেন তাহলে। বললা বললা বললা, সব কথাই আমি মানতে রাখি, বল 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 বল। তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে একটা শিশি ধরে হিসি করবেন। শিশির মধ্যে হিসি, পরিষ্কার শিশির মধ্যে, তারপর তারপর দালালদের গাড়িতে সিট রিজার্ভ করে সোজা চলে যাবেন ময়ূরভঞ্জের দুলকিশোল গ্রামের কবিরাজ মশাইয়ের কাছে। কবিরাজ? শুধু কবিরাজ নয় স্যার, জ্যোতিষী কবিরাজ।
পাঁচ মাইল থেকে আপনার শিশির এসে দেখে প্যাথোলজি রিপোর্ট বলে দেবেন। ব্যাস, নিয়ম করে কটা দিন উনার পুরিয়া খেলে দেখবেন। থানার মধ্যে কি সুন্দর ডিউটি পালন করছেন, দেখে মনে হচ্ছে পাড়ার কোন ক্লাব ঘর কিংবা আড্ডাখানা। আড্ডাখানা? তার মানে আপনি কি বলতে চাইছেন? হাইডির গানের গলা খুব মিষ্টি, আর আপনাকে মানিয়েছি বেশ। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে উর্দির বদলে সেন্ডো গেঞ্জি, মাথার টুপি হাতে, আর হাতে হ্যান্ডকাপের বদলে ছাগল বাঁধা দড়ি। উনার কি দোষ বলুন, উনার কচ্ছি বউটা না সাত করে এত বড় একটা পাঠা ভিজেছিল, আর সেই হারামজাদা পাঠাটা বাঁধন খুলে ল্যাং মেরে দিয়েছে। হারামজাদাটাকে ডিউটির পথে মাঠে ঠুকে আসবো বলে বাঁধতে গিয়েছিলাম, যেমনি গলায় দড়িটা দিয়েছি এমনি নেচে উঠলো। তারপর আমার কাঁধ থেকে জামাটা গিয়ে পড়লো সোজা ওর ঘাড়ে, তারপর ধর বলতে একেবারে উপকার পার। আর আমিও সেই সুযোগে এই পথ দিয়ে আসছিলাম থানার মধ্যে একটা পার্টি টাটি করব বলে, হঠাৎ দেখি স্যারের পাঠাটা এই সাতটা মাথায় নিয়ে অন্ধের মতো বে বে করে ছুটোছুটি করছে। অনেক কষ্টে ওটাকে ধরে এই ইউনিফর্মটা উদ্ধার করলাম। অবশ্য ভালোই হলো মকাপে ইউনিফর্মটা উদ্ধার করে, আমি বুঝে নিলাম পুলিশের সঙ্গে আমাদের ইমেজি ফারাকটা কত তফা। তাই হো, তখন থেকে ভাবছি এই ছুঁচো থোপড়ার মালটা পুলিশ হয় কি করে। তা কি বুঝলে, পুলিশি পোশাকের ইমেজে গরমটা বেশি না কম? আরে থাক, কম হলে কি, আমরা কখনোই পুলিশের ভয়ে। তখন থেকে তো আমি মাইট করে নিই। ওই তুমি সালা, এলাকায় মালটা নতুন মনে হচ্ছে। সেটাই তো, তখন থেকে আমি ভাবছি, তবে মালটাকে কোথায় কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে? তাহলে আর একটু মনে করার চেষ্টা করুন, যদি চিনতে পারেন। আরে ফ্যান্টানা কর, সত্যি কর বল কে তুই, থানার মধ্যে কেন এসেছিস? এবার বুঝতে পারলি তো কেন এসেছি? তোর মতো গুন্ডার চেষ্টাকে জিরো পয়েন্টে নামিয়ে দেওয়ার জন্য। আর আমি কে চলতে বললে মঙ্গল গ্রহে পালিয়ে যাবার পথ খুঁজে বেড়াবি, বুঝেছিস? যাস, এ তো দেখছি হিরো মার্কা কি যেন একটা বলে। গুন্ডা? হ্যাঁ গুন্ডা নয়, পুলিশ অফিসার। আজ থেকে থানা ইনচার্জ ইন্সপেক্টর আদর্শ মুখার্জি। টুপিটা উল্টো করে না, মানে বলছিলাম বিনা ইনফরমেশনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটাই ডিসাইড, কারণ রিপোর্ট আছে কোনো একজন দুষ্ট অজগরের গোলামি করে থানাটাকে আপনার গুন্ডার আড্ডা আর শরীরখানা বানিয়ে রেখেছেন। তাই কোনো সৎ পুলিশ অফিসার এখানে বেশি দিন টিকে থাকতে পারে না, ট্রান্সফার নিয়ে চলে যেতে হয়। তবে সেই সব অফিসারদের থেকে আমার কিন্তু একটা গুণ বাড়া, আর সেটা হলো দুষ্কৃতিকারীর শেষ থেকে ছাড়া। আপনি কিন্তু ভুল জায়গায় পা ফেললেন। ভুলকে ঠিক সেটা আমি ভালো করে জেনেই পা ফেলেছি। এবার সেই পায়ের শব্দে বড় পলাশ মনিটাই কাঁপতে শুরু। আপনি কি আমার সঙ্গে চ্যালেঞ্জ রাখছেন? না, রাখা রাখির পাঠ এই আদর্শ মুখার্জির অভিযানে নেই। তাই আমি যা করি কুইক অ্যাকশনে পুরোটাই পরিষ্কার করে দিই। অফিসার, ইয়েস স্যার, ওটাকে ঘাড় ধাক্কা দিয়ে লোকাপে করে দিই। বাহ, চমৎকার। এই না হলে লোকে তোমাকে পুলিশ অফিসার বলে মান্য করে? অঙ্কিতা, ট্রান্সফার নেই, প্রথম থানাতে এসে কোয়ার্টার শিফট করার আগে স্ত্রীকে বাইরে দাঁড় করে রেখে দিব্যি এখানে ডিউটি পালন করছে। অঙ্কিতা, তুমি থাক, অনেক হয়েছে, দয়া করে আমার থাকার কোয়ার্টারটা দেখে দিয়ে ধন্য করো। সেই কখন আমি বেরিয়েছি, আগে একটু ফ্রেশ হবো, তারপর জিনিসপত্র গোছগাছ করবো। সে নিয়ে আপনি কিছু ভাববেন না ম্যাডাম, আমার নাম ভিখারি চরণ বনেওয়ালি, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর। বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছেড়ে দাঁড়া হয়েছি, তাই আমি আপনার সব কাজই করে দেব। কাউকে ভাই ফরমাস কাটানো আমার স্বভাব নয়, তাই কাইন্ডলি যদি ওয়াটারটা দেখিয়ে দেন। ও চিওর, কিন্তু স্যার আপনার মালপত্রগুলো কোথায় রয়েছে, ওগুলো আমি পৌঁছে দিই। আমি কোনো ব্যবসায়ী নয় যে দোকান সাজাতে এখানে লরি ভর্তি মালপত্র নিয়ে এসেছি। তবে হ্যাঁ, যেসব প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ওগুলো আমি নিজেই নিয়ে যেতে পারবো। চলে যাই, চলে যাই। এ তুমি কি কথা বলছো ভাইয়া?
বড় অফিসার হয়ে আমাদের থানাতে এসেছো, আর তুমি নিজেই কিনা জিনিসপত্রগুলো কেড়ে বই নিয়ে যাবে? আপনি তোমার আসার পথে বইতে থাকা বাতাসের মুখে খবরটা পেয়ে বুঝে নিয়েছিলাম যে থানাতে এই বড় সাহেবের খালি পোস্টে নিশ্চয়ই কোনো নতুন অফিসার আসছেন, তবে সে অফিসার যে তুমি এটা আমি ভাবতে পারিনি। কেমন আছেন দাদা? করছো দেখ ভাই, গুড, মানে ভালো আছি বন্টি। তা ভাই আদর্শ, এখন বিশ্রাম করে বিকেলের দিকে বন্টিকে সঙ্গে নিয়ে একবার আমাদের বাড়ি বেরিয়ে এসো, তারপরে কাল থেকে না হয় ওই থানা পাহারার কাজ স্টার্ট, মানে শুরু করো। আদর্শ মুখার্জির সার্ভিস রেকর্ডে কাল বলে কোনো শব্দ নেই, তাই আজ থেকে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি। আর সেই সঙ্গে আপনাকেও আমার ধারাপাতের একটা হিসেব জানিয়ে দিচ্ছি যে কারোর সঙ্গে সম্পর্কের গণ্ডিটা আমার ডিউটি আওয়ার্সের বাইরে সীমাবদ্ধ থাকে। অতএব আপনার উপদেশ আমার মনে থাকবে স্যার। উনি আমাদের কথা মেনে চলতে রাজি নন দাদা, তাই অফিসার আমাকে লকআপে ঢোকানোর হুকুম করেছে। দাদা চুপ করা হারামজাদা। দাঁড়া, বলে গেছে হরিদাসে শালা পচাদার ঝাল বেশি জানে। জানেন স্যার, গ্রামের গণ্যমান্য ব্যক্তি বলে চোর ছেচোর সবাই আমাকে তরণী করে বৈতরণী পার হতে চায়। যাকে সেসব কথা, আপনি যেন একটা লোফারের কথায় আমার মতো ভালো মানুষকে খারাপ ভাববেন না স্যার। আরো খারাপ চেনার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে, আর তাই আপনার মধ্যে যে কোন গুণটা রয়েছে সেটা আমি নিশ্চয়ই টের পেয়েছি। আচ্ছা তুমি আস্তে আস্তে কি শুরু করেছো বলো তো, পরিচিত আত্মীয়র সঙ্গে কেউ এভাবে আচরণ করে? ঠিক বলেছো বৌমা। অঙ্কিতা তুমি আমার স্ত্রী, তাই তোমার মতামতের সীমাটা আমার পরিবারের মধ্যে থাকাটা ছিল, এটা আমার সার্ভিস ম্যাটার। অতএব এখানে তুমি নোট টু স্পিক, কোনো কথা বলবে না। কি এতগুলো লোকের মজকনে আমাকে অপমান! এই জবাব যদি ওকে না দিতে পারি তাহলে আমার নাম অঙ্কিতা নয়, ওই চোখের পালি। এইসব লোকেদের সঙ্গে আমি আমার সম্পর্কটাকে আরো ডিপ করে তুলব। কালই আমি কালী ঠাকুরকে আমাদের বাসাতে আমি লাঞ্চের জন্য ইনভাইট করব, দেখি ও আরো কত বাড়তে পারে। এই যে তোমার যা খুশি তুমি পরে এসে করো, আগে আমার থাকার কোয়ার্টারটা দেখিয়ে দাও, আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। কি হলো যদিষ্ঠ বাবু, এই গুন্ডাটাকে আপনি থানা থেকে জমা রাখে ছাড় করে নিয়ে যাবেন, নাকি থানায় এসে রংবাজি করার অপরাধে কিছুদিনের জন্য ওকে আমি বনবাসে পাঠিয়ে দেব? অফিসার, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার যুধিষ্ঠির ঘোষা। বাবা রে, ইয়ে তো সাংঘাতিক মাল দেখছি বাইরে। এবার বোধহয় চাকরি বাঁচাতে আমার বউয়ের চাঁদের পাটাটা বিক্রি করতে হবে। তারকা বিকারে চলুন। বলে গেছে হরিদাসি পচাদার ঝাল বেশি। কাজটা আপনি ভালো করলেন না, কালিয়াকে লকআপে ঢোকানোর খেসারত আপনাকে দিতেই হবে। কারণ জেনে যখন গেছেন যে ও আমার লোক, তখন আমার ক্ষমতাটা আপনি টুমারো। মনে আগামীকাল আপনি টের পেয়ে যাবেন। কেন আজ সেই ক্ষমতাটা দেখাতে অসুবিধা কোথায়? অসুবিধা না থাকলেও আজ আপনি থানায় প্রথম এসেছেন, এই কথা ভেবে আজ সারাদিন ও রাতটুকু আপনাকে টাইম মানে সময় দিয়ে গেলাম। এর মধ্যে নিজের ভুল শুধরে নিয়ে ওই ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কাল 10টার পর সেই সুযোগ আর আপনি পাবেন না। তার মানে কাল 10টার পর আমাকে এখান থেকে তাড়ানোর জন্য উপর মোড়ে নালিশ চালাবেন, তাই তো? পারবেন না যুধিষ্ঠির বাবু, কারণ এই আদর্শ মুখার্জি পদ্মপাতার জল নয় যে ভয় দেখালো ঢিল ছুড়লে সে গড়িয়ে পড়বে।
গড়িয়ে তো আপনাকে পড়তেই হবে অফিসার। আপনি জানেন না আমি এখানকার স্থানীয় দলের অঞ্চল সভাপতি, তাই কালকে আপনার বিরুদ্ধে আমি কোথাও নালিশ জানাবো না, কিন্তু আপনার বিরুদ্ধে বিশাল জনমত খাড়া করে আমি ডেপুটেশন দেব, মানে খাড়া খাড়াও করব। নেতাদের ঘেরাও মানে তো কিছু মোটামাথা জনগণকে নিজের প্রতি প্রভাবিত করা, যারা ভোটের আগে নোটের জন্য, বিয়ার বিরিয়ানি মদের জন্য, বউয়ের সস্তা শাড়ির জন্য এদের মতো ভোট ব্যবসায়ীদের কাছে নিজেকে বিক্রি করে দেয়, তাদেরকে ঢাল বানানো। তবে ব্যবসা আপনাদের বেশি দিন চলবে না, কারণ ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ একটু একটু করে সচেতন হচ্ছে, তারা বুঝতে শিখেছে না সবুজ না গেরুয়া, পুরো তিরঙ্গা হি হামারা। সময় থাকতে শুধরে যাও। নইলে আমার মুঠ কাপে লেগে নো সিবিআই নো ইডি পার্সেল করে দেব ডাইরেক্ট তিহার। জয়নিতাই জয়নিতাই, শালার বেটা বলে কি আমাকে তিহার পার্সেল করে দেবে, ভেঙে দেব শালার দপদপানি ফুটানি, আমি লাথি মেরে কুড়িয়ে দেব শালা। জলে বাস করে কুমিরের সঙ্গে শত্রুতা, ওকে এই থানা থেকে কুইক মানে শীঘ্রই দাঁড়াবো, তাই কালকে আমার ডাকে বিক্ষোভ মিছিলের স্লোগান হবে পলাশমণি থানা এলাকায় সমস্ত দুর্নীতি এবার নিপজ্জ, পলাশমণি থানা এলাকায় সমস্ত দুর্নীতি এবার নিপজ্জ, অফিসার। হারানো সব হৃদয়ের বেদিকা, স্মৃতি তুমি বেদনা হারিয়ে গেছে। আবার জীবন থেকে সুখ শান্তি আশা সব সবকিছু আজ হারিয়ে গেছে এই পৃথিবীতে, এই পৃথিবীতে বেঁচে থাকার স্বাদও আজ আমার নেই। যতবার যতবার আমি মরতে চেয়েছি ততবার ততবার কে যেন আমায় বাধা দিয়ে বলে তুমি নাই বলে পাখি গাহে না তো চাঁদই ডুবে যা নিশীতে জাগিছে বিদুর তন্দ্রা মনে বারে আত্মহত্যা আত্মহত্যা কাপুরুষের কাজ, তোমাকে তোমাকে যে বেঁচে থাকতেই হবে, ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে ভালোবাসা মানে শুধু চাও পাওয়া নয়, ভালোবাসার প্রকৃত অর্থ ত্যাগ বিরহ নিঃস্বতার মধ্যে সার্থকতা পাই, আর তখনই তখনই কৌশলী প্রেমের মূল্যায়ন তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার মধ্যে খুঁজে পাই, অনুভবের দৃষ্টি দিয়ে দেখতে পাই, কে যেন আমার সামনে এসে বলে এখানে একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছো, আজ না আমাদের ফুলশয্যা, সারা বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবে ভর্তি, এই সময় তাদের সঙ্গেই হইহুলুরের নামিতে এখানে এসে কি যেন চুরি করার উৎপাতছ। বুঝতে পেরেছো তাহলে, তাহলে বলো তো আমার সেই আকাঙ্ক্ষার লক্ষ্য বস্তুটি কি? যা বাবা, চোরের আকাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুটির কথা চুরি হওয়ার আগে যদি অন্য কেউ জানতে পেরে যায় সেটা চুরি নয় মশাই, সেটা হলো ডাকাতি। ডাকাতি
ডাকা দেবার গৃহস্থের বাড়িতে হানা দিয়েছে, দেখি গৃহস্থ তার সম্পদ রক্ষা করে কিভাবে। তোমার মতো দুষ্ট ডাকাত গৃহস্থের সমস্ত সম্পদ লোপাট করে দিতে চাইলেও গৃহস্থ চেঁচিয়ে লোক ডাকবে না ঠিকই, কিন্তু ব্যাপারটা দৃষ্টিকচুর হলে লজ্জার আর অবশিষ্ট থাকবে না। তোমার মতো বউয়ের জন্য লজ্জার মাথা খেতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। তুমি? হ্যাঁ মশাই, এতদিন ধরে ভালোবাসা দিয়ে গড়া সঞ্চিত মধু স্থান কাল জ্ঞান শূন্য কোনো দুষ্ট ভোমরের হাতে ডাকাতি হওয়ার আগে তৃতীয় কোনো ব্যক্তিকে এখানে হাজির করার অবলম্বন আমাকে ভাবতেই হবে। তোমাকে আমি হারে হারে চিনি, তোমার অসাধ্য বলে কিছু নেই। তুমি চাইলে বাড়ি শুধু লোককে এখানে হাজির করতে পারো। বলছো? বলবো না, তোমার কৌশল মানেই তো অ্যাক্টিং। গত দোলের দিন রং মাখতে হবে না বলে যে সিরিয়াস অ্যাক্টিং তুমি করেছিলে, সবাইকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে, আর আমার তো কথাই নেই। তাহলে এখন আমি আসি, একটু পরেই তো বিকেল গড়িয়ে সন্ধ্যে নামবে, এরপর রাত। আর সেই ফুলশয্যার রাতকে মধুময় করে তুলতে তোমার প্রতি আমার আর কোনো আপত্তি থাকবে না। কৌশালি, তুমি আছো আমি আছি না, অনুভবে তোমাকে যে শুধু শুধু বৌমার কথা ভেবে ভেবে মনটা কি কেন দুঃখ দিচ্ছ? এইভাবে মাথা গুনে কাঁদলে সে কি আর কখনো এখানে ফিরে আসবে? আসবে না ছোট বাবু, আসবে না কালিদা, আসবে না। কিন্তু কিন্তু আমার এই অবুঝ মনটাকে যে আমি কিছুতেই শান্ত করতে পারছি না। কিন্তু তুমি যদি এইভাবে পাগলামি শুরু করো তাহলে আমরা দাদাকে সান্ত্বনা দেব কি করে? দাদা? আমার দাদা? হ্যাঁ, তোমার কথা ভেবে ভেবে নিজের অবস্থা বেহাল করে তুলেছে, মুখের দিকে তাকালে মনে মায়া হয়, মনে হয় সাক্ষাৎ হিমালয় যেন কিসের আশঙ্কায় আজ মুষড়ে গেছে। যাবেই তো, আকাশে বাতাসে মহাপ্রলয়ের সূচনা সংকেত চেয়ে এই হিমালয়ের অন্তরটাকে দগ্ধে দগ্ধে মারছে। দাদা, তোর দুঃখ আমি বুঝি রে ভাই, কিন্তু কিন্তু তাই বলে এইভাবে চোখের সামনে তুই একটু একটু করে নিজেকে শেষ করে দিতে চা? বড় দাদা হয়ে আমি তো সহ্য করবো কেমন করে? দাদা, লক্ষ্মী ভাইটি আমার, গৌচাদের কি ভাই, একবার একবার অন্তত আমার কথাটা ভাব। দাদা, তোর মতো পৌষালি পৌমার জন্য আমার আমার বড় কষ্ট হয় রে। তাই তো, তার স্মৃতি সারাটা জীবন চোখের সামনে ধরে রাখবো বলে আমি আমি তোর পবিত্র সমাধি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কিন্তু তাই বলে এইভাবে এইভাবে তো জীবন চলতে পারে না রে ভাই। আমি তাই অনেক অনেক চিন্তা ভাবনা করে আমি আমি তোর কাছে একটা ছোট্ট মিনতি নিয়ে এলাম। কি দাদা? চৈনিতা চৈনিতায় এই বলছিলাম যে বংশ রক্ষা করার জন্য আবার তোকে আবার একটা বিয়ের কথা বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ ভাই, তুই রাজি হলে না আমি কাল থেকে মেয়ের সন্ধান শুরু করবো।
মদনা না, তা হয় না, একবার একবার যাকে এই হৃদয়ে ঠাঁই দিয়েছি তখন তখন অন্য কোনো মেয়েকে আমি এই হৃদয়ে ঠাঁই দিতে পারবো না দাদা, কিছুতেই পারবো না। তার মানে তুমি দাদার মনে খুশি জোগাতে, তোমাদের সবার মনে আনন্দ দিতে, ওই পৌষালী অমর আত্মার কাছে আমি কিছুতেই বেঈমান সাজতে পারবো না কালিদাস, আমি কিছুতেই বেঈমান সাজতে পারবো না। আমি আর এটাই আমার শেষ কথা দাদা, এটাই আমার। দাদা বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি, দাদা টাটকা ঘাতু তাই যন্ত্রণাটা একটু বেশি, দুদিন পরে ঘাটা শুকিয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে গোর চাঁদের কৃপায়, ভাই আমার আবার টপর পড়বে। দাদা আমার আমার কি হবে একবার ভেবে দেখেছিস হারাম জাদা? দাদা আমি তুই, তুই হলি আমার কাল, সেদিন সেদিন যদি বাস্তবকে মারতে অক্ষম না হতে তাহলে আজ আমাকে এত দুশ্চিন্তায় ভুগতে হতো না। তোকে আমি জানে মেরে ফেলবো দাদা, এদিকে আর এক নতুন কেলো করে বসে গেল যার জন্য আমার অঞ্চল স্বভাবদের পাওয়ার মানে ক্ষমতাটা ওই সারা পুলিশ অফিসারটার কাছে একবারে লেজে কবরে হয়ে গেল। তোকে তোকে ছাড়াতে থানা ঘেরাও করে মিথ্যে হুমকি দিও কাজ হলো না, শেষ পর্যন্ত ওই সোয়ারে বাচ্চাটার সামনে হাত জোর করে নত জারু হয়ে ক্ষমা চেয়ে তোকে বের করতে হলো। তার মানে অফিসারটাকে থানা ঘেরাও করা মিথ্যে ভয় দেখেছিলেন আপনি? ওই 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 তাহলে কি সত্যি সত্যি আগের মতো থানা ঘেরাও করার ক্ষমতা আছে আমার দাদা? আরে বাবা রাজ্য হাতছাড়া হওয়ার ভয় নেতা মন্ত্রীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে দাদা, সেই ভয়ে আমিও নিজের আখের গোচাতে যেভাবে জনগণকে কাঁচকলা দেখিয়ে যেভাবে রসদ টানছি তাতে আমার ডাকে জনমত আসবে কোথা থেকে? ওনি আপনি কিছু ভাবেন না দাদা, আগের অফিসারদের মতো ওই সাল অফিসারটাকে এবার আমি ছাড়া ছাড়া করবো। চুপ কর, চুপ কর হারাম জাদা। দাদা থানা ছাড়া করবো, ওকে ওকে দেখে কি তোর আগের অফিসারদের মতো মনে হয়? ও হলো খাঁটি করোনা ভাইরা, সবে আমার গলায় এসে বসেছে, এরপর ফুসফুসে গেলে আমার অবস্থার কি হবে একবার একবার ভেবে দেখেছি দাদা, তারপর আমার সুগার প্রেসার এগুলো তো আছেই। আপনাকে একটা আইডিয়া দেবো দাদা, আইডিয়া আপনার ফাইল থেকে ওই সালা অফিসারটাকে ফরম্যান মারতে আপনাকে আমার একটা নতুন খেলা খেলতে হবে। কি খেলা রে? সাবরময়ের লুডো খেলা। দাদা বলে গেছে হরিদাসী পচাদার ঝাল বেশি, দাদা কথাটা তুই তো মন্দ বলিস নি, তবে লুডো খেলা নয় রে, এবার এবার আমি যে খেলাটা খেলব সেটা হলো দাবা। আরে সেই খেলায় চাল দিবি তুই, আর ঘুটি হবে ওই ঝালা পুলিশ অফিসার আদর্শ মুখার্জী স্ত্রী।